মৃত্যুর পরের জীবন, হ্যাঁ মৃত্যুর পরের জীবন। সত্যি কি মৃত্যুর পর জীবন বলে কিছু থাকে? এই নিয়ে আজও পর্যন্ত একটা অজানা কৌতূহল, একটা অজানা উদ্বেগ, উৎকণ্ঠা মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খেয়েই যায়, তাই না? মৃত্যুর পর সে জীবন কোনো জাগতিক বস্তুর সংস্পর্শে আসতে পারে না পারে না, এমন প্রশ্নের উত্তরের কোনো কূল কিনারা নেই। এমনই এক জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি আমরা আজ। আজকের গল্প লাইফ আফটার ডেথ। গল্প রচনায় মৌমিতা ঘোষ ব্যানার্জি, গল্প পাঠে আমি প্রীতম। তো শুরু হচ্ছে লাইফ আফটার ডেথ। জানালার ঘষা কাজ দিয়ে আবারও দেখছে কিনসি। গত ২৪ ঘন্টা ধরে শুধু বাইরেটাই দেখে চলেছে ক্রমাগত। কি অদ্ভুত শান্ত নির্জন। আচ্ছা, মৃত্যু প্রিয়কি এই রকম নির্জন হয়? এতটাই শান্ত, এতটাই সুন্দর। ডোন্ট মারিয়া, ডোন্ট ওপেন দ্য ডোর প্লিজ। চিন্তার জালটা ছিঁড়ে গেল কেন্সের। আবার ঝগড়া করছে মা বাবা, কাল থেকে শুধু ঝগড়াই করে চলেছে, আর ভাল লাগছে না। আবারও মা রিকোয়েস্ট করছে পাপাকে আমাকে ঘর থেকে বের করে দেবার জন্য। অ্যান্ড এগেইন পাপা চেঁচাচ্ছে, বিকজ হি ডিড নট ওয়ান্ট দ্যাট। ডেভিড, ইটস বিন 24 আওয়ার্স তুমি কিন্সিকে ঘরে বন্দি করে রেখেছ, আর ইউ ম্যাড? যা হয়ে গেছে সেটা ফেস করো ডেভিড, কিন্সিকে ফেস করো। আর যদি তুমি সেটা না করো, দেন ফাইন, বাট লেট মি গো ইনসাইড। আমার মেয়েটা ঠান্ডায় জমে যাচ্ছে ঘরে, প্লিজ। নো, ইউ উইল নট ব্রিং হার আউট, নো, নেভার। আমি যা করেছি ওর সাথে, ওহ গড, নো, ডোন্ট ব্রিং হার আউট। হোয়াট, ইউর ফাদার ডেভিড? আর কত নিষ্ঠুর হবে তুমি? স্টপ ইট, আমি মনে করতে চাই না কিছু, স্টপ ইট মারিয়া। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ দ্যাট বটল, তোমার ওই ড্রিঙ্কিং হ্যাবিট আমার থেকে আমার সব কেড়ে নিয়েছে, আমাদের সুখ শান্তি আর এভরিথিং। তবু আমি সহ্য করেছি, কিন্তু কাল কাল নিজের হুশ খুইয়ে তুমি যা করেছো। আজ ভাঙারা হচ্ছে কেঁপে উঠলো কিন্সি। না, আর বসে থাকলে চলবে না, ওকে যেতেই হবে মায়ের কাছে। এবার অনেক কষ্ট করে নিজের সর্বশক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালো কিন্সি। ও এখনো বুঝে উঠতেই পারলো না ঠিক কোন ভুলের জন্য কাল থেকে পাপা ওকে ঘরে বন্দি করে রেখেছে। তাও সব শেষ হয়ে যাওয়ার পর, ও তো শুধু পাপার অ্যালকোহলের বোতলগুলো লুকিয়ে রেখেছিল। যাই হোক, ওকে এখন বোঝাতেই হবে। দরজার দিকে এগিয়ে গেল ও, চারপাশে ছিটিয়ে থাকা রক্তের ফোঁটাগুলো কালচে হয়ে গেছে। এসব উপেক্ষা করে কিন্সি এগিয়ে গেল, কিন্তু এ কি, ও আঘাত করতে পারছে না কেন দরজায়? ওর হাতই বা স্পর্শ করছে না কেন দরজাটাকে? ও গড, তাহলে ও ঠিকই শুনেছিল, মৃত্যুর পর আমাদের আত্মা কোনো পার্থিব বস্তুকে স্পর্শ করতে পারে না। শেষ হলো আজকের গল্প লাইফ আফটার ডেথ। গল্প রচনায় মৌমিতা ঘোষ ব্যানার্জি, গল্প পাঠে আমি প্রীতম। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার নতুন নতুন গল্প পেতে আড্ডা উইথ পায়েল সাবস্ক্রাইব করুন, আর আড্ডা উইথ পায়েলের সাথে থাকুন। নমস্কার।